یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو ہمیں غدار نہیں ہم غدار نہ سمجھو ہمیں غدار نہیں ہم اے دولت دنیا نہ حقارت سے ہمیں دے اے دولت دنیا نہ حقارت سے ہمیں دے اوروں کی طرح تیرے طلبگار نہیں ہم وہ تیری نگاہوں میں خطا مان رہے ہیں وہ تیری نگاہوں میں خطا مان رہے ہیں خود اپنی نظر میں تو خطا مان نہیں ہم خود اپنی نظر میں تو خطا وار نہیں ہم پھولوں کی طرح نرم مزاج اپنا ہے نظر پھولوں کی طرح نرم مزاج اپنا ہے نظر ہم تیر نہیں نیزہ و تلوار نہیں ہم ہم تیر نہیں نیزہ و تلوار نہیں ہم گورپور اہل سنت و جماعت کو پرشور داؤد کندی کم اللہ کرتے کہے جی تو آج کل ایک بارش اسلامی وہاں شامل ہے ای ادھیبشن ایک شمال تو شبہ پرشاہ ہے معزز علماء کرام مربیان عزون جبہ بھیر و بندھرہ বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানি যিনি আমাদেরকে দ্বীনের মহব্বত অন্তরে নিয়ে দ্বীনের মাহফিলে এসে দ্বীনি আলোচনা শোনার জন্য কবুল করেছেন তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করে এই জন্য শুনে বলব আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত পক্ষ পরিষদ আমার একটা ঐক্য পরিষদের তত্ত্বাবধানে আজকাল এই মাহফিলের আয়োজন যে পরিষদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭৩ ফেরকার এক ফেরকা যাদেরকে জান্নাতি বলেছেন সেই এক ফেরকার নামের উপর বা এক ফেরকার যে আলামত করেছেন পৃথিবী সেটার ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাত এই নামটি নামকরণ করা হয়েছে সুন্নাত মানুষের জীবনে মুসলমানদের জীবনে একমাত্র পালনীয় এবং একমাত্র সফলতার পথ সুন্নাত এই প্রসঙ্গে বিভিন্ন দিকে আমরা আলোচনা করতে পারি আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে বয়ান করব আলোচনা করব আমরা আহলে সুন্নাত বর্তমান চলমান তিনটা গ্রুপ আছে দুনিয়াতে তিনটা গ্রুপ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এই সুন্নাতকে কেন্দ্র করে একটা গ্রুপ আহলে সুন্নাত নাম দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই হাদিসকে কেন্দ্র করে একটা গ্রুপ আহলে হাদিস নাম দিয়েছে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এই বিষয়টাকে কেন্দ্র করে একটা গ্রুপ নিজেদেরকে সুন্নি বলে নামকরণ করেছে তিনটা গ্রুপকে আমরা তিন ধরনের জীবনযাত্রা দেখতে পাই ইসলামের আঙ্গিকে ইসলামের সায়নকোট নিয়েই
আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা এই প্রসঙ্গটাকে সহজ করার চেষ্টা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ কর্মের গুণাগুণ এই চার জিনিসকে বলা হয় হাদিস এই চার জিনিসকে কি বলা হয় হাদিস আগে মনে রাখবেন এটা ওলামায়ে কেরামের জন্য শুধু এতটুকুকে হাদিস বলে না ওলামায়ে কেরামের জন্য সাহাবায়ে কেরামের কথা কাজ কর্মের গুণাগুণ কেউ হাদিস বলে তাবেঈনের কথা কাজ কর্মের গুণাগুণ কেউ হাদিস বলে সাধারণ মুসলমানদের বুঝার জন্য বলছি নবীজির কথা কাজ কর্মের গুণাগুণ এই চার জিনিসকে কি বলে হাদিস বলে কিন্তু এই চারটি জিনিস যে হাদিস এগুলো পরবর্তী উম্মতের জন্য সব হাদিস সুন্নাত নয় আমি আবার বলছি নবীজির কথা কাজ কর্মের গুণাগুণ এগুলোকে বলা হয় হাদিস কিন্তু এর প্রতিটি উম্মতের জন্য শরীয়ত নয় উম্মতের জন্য সুন্নাত নয় হাদিস আর সুন্নাত দুটো দু জিনিস যা সুন্নাত তা উম্মত পালন করবে যাই হাদিস তাই উম্মত পালন করা বাধ্যতামূলক না এখানে এখানে আরেকটা বিষয় না বললে নয়
আমাদের সমাজে কতিপয় লোক আছেন যারা সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মানতে চান না, যারা সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মানতে চান না, তারা যুক্তি দলিল পেশ করেন যে সাহাবীগণ কেউ কেউ ব্যক্তি জীবনে চুরি করেছেন, সাহাবীদের মধ্যে কেউ কেউ ব্যক্তি জীবনে কিছু এমন কাজ করেছেন যেটা অসুন্দর অপছন্দনীয়, তো যাদের জীবনে অসুন্দর অপছন্দনীয় কোনো কাজ ঘটেছে তারা সত্যের মাপকাঠি হন কিভাবে? আমি স্পষ্টতর তাদেরকে বলতে চাই যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানেন না, আমি তাদেরকে বলতে চাই যে আমরা সাহাবায়ে কেরামের ব্যক্তি জীবনকে আমাদের জন্য সত্য বলে বিশ্বাস করি নাই, আমরা কোরআন এবং সুন্নাহকে সত্য মানি, আর সেই সত্য আমরা যে সত্য হিসেবে পেলাম এটার জন্য সাহাবায়ে কেরামকে ওই সত্যের মাপকাঠি হিসেবে মেনে নিলাম। সুতরাং তারা ব্যক্তি জীবনে কি করেছেন সেটা আমাদের দেখার বিষয় নয়, আমাদের কাছে আমাদের আল্লাহর কোরআন ঠিকমতো পৌঁছালেন কিনা, আমাদের কাছে আমাদের নবীর শরীয়ত ঠিকমতো পৌঁছালেন কিনা, এই ব্যাপারে আমরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানি। যদি সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি না মানেন তাহলে আপনার শরীয়ত সঠিকভাবে আপনার কাছে এসেছে, এই ব্যাপারে আপনি কি নিশ্চয়তা দেবেন? কোরআন আপনার কাছে সত্যভাবে এসেছে, এই ব্যাপারে আপনি কি নিশ্চয়তা দেবেন? যদি কোরআন সত্য মানতে হয়, যদি হাদিস বা সুন্নাহ সত্য মানতে হয়, তো অবশ্যই যাদের মাধ্যমে কোরআন আর সুন্নাহ আমরা পেয়েছি তাদেরকে সত্যের মাপকাঠি মানতে হবে। আপনি বলেন কোরআন কি সত্য? বলেন কোরআন কি সত্য? সুন্নাহ কি সত্য? আল্লাহ কি সত্য? আল্লাহ রাসূল কি সত্য? তো আল্লাহ সত্য, আল্লাহ রাসূল সত্য, কোরআন সত্য, আর সুন্নাহও সত্য, আমরা হলাম সত্যের অনুসারী। বলেন আমরা কি সত্যের অনুসারী? সাহাবায়ে কেরাম হলেন সেই সত্যের মাপকাঠি। গ্রুপ হয়ে গেল তিনটা, সত্য, সত্যের মাপকাঠি, সত্যের অনুসারী। আমরা সত্যের মাপকাঠি নই, আমরা সত্যের অনুসারী। কোরআন সত্যের মাপকাঠি নয়, কোরআন স্বয়ং সত্য, সাহাবীগণ সত্যের মাপকাঠি। কোরআন সত্য, আমি সত্যের অনুসারী, এই দুইয়ের সত্যের অনুসরণ আমি যে করতে হবে, মাঝখানে সত্য যে সত্য এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য যারা আমাকে সত্য প্রমাণ করে দিয়েছে তারাই হলো সত্যের মাপকাঠি। আপনি বলেন আমার গায়ে জ্বর, আমি আর জ্বর এক জিনিস, এখন আমার গায়ে কত ডিগ্রির জ্বর এটা মাপার জন্য কি জ্বরে মাপবে না জ্বরের যন্ত্রে মাপবে? কথা বুঝতেছেন? জ্বর নিজেই মাপবে কত ডিগ্রি জ্বর না জ্বরের জন্য মাপার যন্ত্র লাগবে? তো কোরআন নিজেই কি বলবে যে আমি সত্য? মানে কোরআন কি নিজেই মেনে দিবে আমি সত্য? কোরআন তো সত্যই, কিন্তু সেই কোরআনকে আমার কাছে যে আসছে সত্য হিসেবে এটার মাপকাঠি হলো সাহাবাকে, এটার মাপকাঠি কারা? সাহাবায়ে কেরাম। ও মুসলমান, সাহাবায়ে কেরামকে যদি সত্যের মাপকাঠি না মানেন, ছোট্ট একটা প্রশ্ন করবো, প্রশ্নের জবাব না বুঝে নেবেন, আমাদের নবীজির জবান মোবারক থেকে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই একটা আয়াত নবীজি উচ্চারণ করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবীজি উচ্চারণ করেছেন পাশাপাশি ইন্নামাল আমালু মিন নিয়াত, এটাও নবীজি উচ্চারণ করেছেন, লা দীন লিমান লা আমানাত লাহ, এটাও নবীজি উচ্চারণ করেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এটাও আরবি, ইন্নামাল আমালু মিন নিয়াত এটাও আরবি, দুটোটাই আরবি, দুটোটাই নবীজির জবান থেকে উচ্চারিত হয়েছে। এবার আপনারা বলেন তো কোনটা হাদিস আর কোনটা কোরআন? বলেন না কোনটা কোরআন কোনটা হাদিস? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এটা কি? ইন্নামাল আমালু মিন নিয়াত এটা কি? আপনারা কে বলে দিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কোরআন? কে বলে দিল ইন্নামাল
কনফিউশন নেই আপনার কনফিউশন নেই যারা সাহাবীগণকে শুনতে মতটি মানেন না আমাকে বলে দেন লাকুম দীনুকুম কুরআনের আয়াত এটাকে আপনি জানলেন কিভাবে এটা যে কুরআনের আয়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত এটা যে হাদিস কিভাবে জানলেন এটা যে হাদিস আল্লাহর কসম সাহাবীগণ বলেছেন কুরআন কুরআনের জায়গা হাদিস হাদিসের জায়গা একজন সাহাবীও খেয়ালত করেন নাই কুরআনের আয়াতকে হাদিস বলেন নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরেই বলেন উলাইকা আলা হুদা
اختیار کریں سورہ فاتحہ میں ہدایت چاہیے سورہ بقرہ تک سورہ ناس مجھے تو پورا کتاب بدل کے دیا بولن خدا اگر تم ادھر چننے ہدایت پانچ گنے روتی کری بھی جاؤ تاہلے تم نہ ہدایت میں مولا اٹھانا خدا ہدایت 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 کن تم انہیں رب بن مسلمان پورا قرآن کریم نازل پور شرط و شیش سورہ مجھے اللہ تعالی আমাদের কে মস্ত বড় ফিতনা থেকে পানাহ চাইতে বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস তোমরা রবের কাছে আমরা পানাহ চাই কিসের থেকে পানাহ চাই ওয়াসওয়াসিল খান্নাস খান্নাসের ওয়াসওয়াসা থেকে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস যারা মানুষের মনের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করে মিনাল জিন্নাতি ওয়ান নাস যারা মানুষ এবং যারা জিন এবং মানুষ নামক খান্নাসরা মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করে চিন্তা করেন কুরআন কারীমের প্রথম সূরায় হেদায়েত চাইলাম কুরআন কারীমের দ্বিতীয় সূরায় কুরআন পুরো কুরআন শরীফ আল্লাহ হেদায়েত স্বরূপ দান করলেন কিন্তু আল্লাহ সর্বশেষ সূরায় এই হেদায়েতের পথে চলতে গিয়ে যারা ওয়াসওয়াসা তৈরি করে তাদের ওয়াসওয়াসা থেকে পানাহ চাওয়া শিক্ষা দিলেন মনে রাখবেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد خيال قرن سورة فلق المدن أمرا إكبار لك تكتشي قل أعوذ برب الفلق رب الفلق كتان دلام چار جنس تك پنا چايلان من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد إكبار لك تكلم چار جنس تك پنا چايلان كتب سورة ناس المدن من شر الوسواس الخناس خناس الوسواس الذي يوسوس في صدور الناس ترى ما نشر ان تطلب الوسواس الطيب قل من الجنة والناس تاهل ما نشر الجين او مسلمان سورة فلق اكبر لك چار جنس تك بنا چاہینا اور سورة ناس تن بر لك اك جنس تك بنا چاہینا بشاب ملان سورة ناس جن جنس تك بنا چاہینا اے جنس ان تطلب سورة فلق তিন চেহারা বারোটা জিনিস থেকে ভয়ঙ্কর কথা কি বুঝতেছেন সুরে ফালাক আল্লাহর নাম কয়বার একবার পানা চাইলাম কয় জিনিস থেকে চার জিনিস সুরে নাসে আল্লাহকে ডাকলাম কয়বার তিনবার পানা চাইলাম কয় জিনিস থেকে এবার আপনি বলেন তিনবার থেকে এক জিনিস থেকে পানা চাইলাম ওই জিনিসটা কত ভয়ঙ্কর ওখানে একবার থেকে তিন চার জিনিস থেকে পানা চাইলাম সেখানে একবার থেকে চার জিনিস থেকে পানা চাইলাম আর এখানে ও মুসলমান কথাটা কত সূক্ষ্মভাবে বলল নামাজ পড়তে হবে
সে দলিল দিয়েছে কি জানেন সে বলতে চায় না কিছু বলেছে সুন্নাত কামা রাআইতুনি উসাল্লি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেইভাবে নামাজ পড়ো সুতরাং রাসূলকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়ো আবু বকরের তো নিতাই নামাজ পড়লে নামাজ হবে না আমার একটা সুন্দর প্রশ্ন ও মুজাফফর ভাই আপনি কি দয়া করে বলবেন আবু বকরের তরিকায় যদি নামাজ না হয় রাসূলের তরিকায় নামাজ যদি পড়তে হয় রাসূল তো বলেছেন যেভাবে আমাকে পড়তে দেখেছো সেভাবে পড়ো আপনি দেখেছেন আপনার আব্বা দেখেছেন আবু বকর দেখেছেন বলেন কে দেখেছেন এখন আপনি যদি বলেন আবু বকরের তরিকায় হবে না আবার দলিল দিলেন দেখে যেভাবে নামাজ পড়েছো আমাকে যেভাবে দেখেছো সেভাবে পড়ো এখন আপনি বলতেছেন আবু বকরেরটা হবে না অথচ আপনি দেখেন নাই তো আপনার নামাজটা যে রাসূলের এটার কি প্রমাণ আপনার নামাজটা যে রাসূলের নামাজ এটার কি প্রমাণ এই হাদিসের মূল দাবিটা বুঝেন এ মুসলমান এই হাদিসের মূল দাবিটা বুঝেন আমার ছাত্র ভাইদেরকে বলছি নবীজি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো এই হাদিসের দাবি হলো নামাজ পড়তে হবে দেখে দেখে বলে নামাজ পড়তে হবে দেখে দেখে বলে নামাজ পড়তে হবে দেখে দেখে নামাজ পড়ে পড়ে কিতাব পড়ে পড়ে নামাজ শেখা যায় না দেখে দেখে নামাজ শিখতে হয় এটা নই নবীজি নিজের হাতে সাহাবীকে নামাজ দেখে দেখে শিখালেন নবীজি বলেছেন দেখে দেখে নামাজ পড়ো আমি আমার উস্তাদ থেকে দেখে নামাজ পড়েছি তিনি তার উস্তাদ থেকে তিনি তার উস্তাদ থেকে তিনি তার উস্তাদ থেকে সাহাবীগণ মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে দেখে নামাজ পড়েছেন সুতরাং নামাজের ধারা দেখে দেখে শিখতে হবে কিতাব পড়ে নামাজ শেখা যাবে না কিতাব পড়ে নামাজ শেখা যাবে না এখানে বহু মানুষ কেমন আছেন যারা কিতাব পড়তে জানেন না কিন্তু নামাজ শিখে ফেলেছেন নামাজের ইবাদত করছেন কোথায় শিখেছেন উস্তাদ থেকে দেখে শিখেছি খোদার কসম শরীয়তের নামাজের বিধান দেখে শিখতে হবে পড়ে নয় সুতরাং কিতাবের কোনো বর্ণনা যদি আমার দেখে নামাজের বিরুদ্ধে চলে আসে তো তাদেরকে স্পষ্ট করতে হবে যে আমি উস্তাদ থেকে দেখে শিখেছি তোমার বর্ণনা দিয়ে আমার দেখা নামাজ নষ্ট করতে পারবো না আমি সমাজে আপনাকে জিজ্ঞেস করতে চাই এই তুমি নামাজ পড়ো নামাজ পড়তে পারো কোন কিতাব পড়ে শিখছো কোন বই পড়ে শিখছো কোন কিভাবে শিখছো কিভাবে শিখছো নামাজ ইমাম সাহেবের কাছ থেকে শিখছো কথা বুঝতেছেন আপনারা এখানে বহু লোক আছেন না এই যে ছোট্ট ছেলেটা এই যে ছোট ছোট বাবুরা নামাজ পড়ে না বসে নামাজ পড়ো না কোথায় শিখছো উস্তাদের কাছে সেই উস্তাদ কোথায় শিখছে তার উস্তাদের কাছে তার উস্তাদ কোথায় শিখছে তাদের উস্তাদের কাছে আমাদের নবীজি বলেন বুইস্তু মুআল্লিমান আমি উস্তাদ হয়ে দুনিয়াতে আসছি আমাদের নবীজি উস্তাদ হয়ে দুনিয়াতে আসছেন উস্তাদ হয়ে দুনিয়াতে আসছেন লেখক হয়ে দুনিয়াতে আসেন আমাদের নবীজি লেখক হয়ে দুনিয়াতে আসেন নাই উস্তাদ হয়ে দুনিয়াতে আসছেন সুতরাং নবীজি উস্তাদ ছাত্র সাহাবীগণকে শিখিয়েছেন সাহাবীগণ উস্তাদ ছাত্র তাবেঈগণকে শিখিয়েছেন তাবেঈগণ উস্তাদ পরবর্তীদেরকে শিখিয়েছেন এই ধারাবাহিকতায় আমরা শিখেছি সুতরাং নামাজ শেখার উসুল হলো কামা রাআইতুমুনি যেভাবে দেখে আমাকে নামাজ পড়ো সুতরাং দেখে দেখে নামাজ শিখতে হবে দেখে দেখে নামাজ শিখতে হবে নামাজ পড়া হবে দেখে দেখে সুতরাং আপনি যদি বলেন নবীজির নামাজের মতো নামাজ পড়ো তো আমি বলতে হবে রাসূল কিভাবে নামাজ পড়েছেন সেটা আমি সাহাবীগণ ছাড়া আর কারো কাছ থেকে শেখার সুযোগ নেই কথা বলেন সাহাবায়ে কেরাম নবীজির নামাজ দেখেছেন কিনা ও মুসলমান আল্লাহর বান্দারা এই জন্যই বলছি আমরা আহলে সুন্নাত আমরা আহলে হাদিস নই আমরা কি আহলে সুন্নাত আমরা আহলে হাদিস নই আহলে হাদিসদের আর বড় বড় ওয়াসওয়াস আছে অনেক কথা আছে যদি ইনফিরাদি মাসালাগুলো আমরা আলোচনা করি অনেক আলোচনা হবে দুই নম্বর বিষয় আহলে বিদআত যারা আজকে বিদআতের পিছনে ছুটে যায় অথচ নিজেদেরকে সুন্নি দাবি করে
এরকম লোক সমাজে আছে না নেই বড় বড় শায়খ আছে কিছু এরা আল্লামা নুরুল ইসলাম বরিপুরি সাহেবের মতো ব্যক্তিকেও সামান্য সামান্য কারণে কাফের ফতোয়া দিয়ে দেয় আল্লামা আহমদ শফি সাহেবের মতো ব্যক্তিদেরকেও সামান্য সামান্য কারণে কাফের ফতোয়া দিয়ে দিচ্ছে আল্লামা মাওলানা সাহেবের মতো ব্যক্তিদেরকেও সামান্য সামান্য কারণে কাফের ফতোয়া দিচ্ছে আরে ভাই এত সহজে মানুষকে কাফের বলতে চান কেন মাজারের পূজা করা ইসলামের দৃষ্টিতে হারাম আপনারা মাজার পূজা করেন আর রাসূলের মহব্বত প্রদর্শনের চেষ্টা করেন মিলাদুল নবী পালনের চেষ্টা করেন মিলাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে মিলাদ বলা হয় এই কথাটা কোনো অভিধানে নেই কথা খেয়াল করবেন মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বা জন্মের তারিখ বা জন্মের বর্ণনা এটা আমার আপনার আমাদের প্রত্যেকের জন্ম জন্মের বৃত্তান্তকে মিলাদ বলা হয় প্রত্যেকের জন্মের বৃত্তান্তকে মিলাদ বলা হয় এটা আবিধানিক অর্থে কিন্তু পারিভাষিক অর্থে যদি মিলাদ মানি হয় দরুদ তাহলে আমরা সবার চেয়ে বেশি দরুদ করি যদি মিলাদ মানি হয় ওই বাবা মারা গেছে যেদিন সেদিন দাঁড়াইয়া কতক্ষণ সল্লাল্লাহ পড়া তাহলে এটার অস্তিত্ব ইসলামের কোথাও নেই আর যদি মিলাদ মানি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখে ঈদ উদযাপন করা তাহলে এটাও মুসলমানদের দাজ আমি আপনাকে দুইটা রেফারেন্স দেব আমরা যে ঈদুল মিলাদ পালন করি ঈদুল মিলাদ ঈদুল মিলাদ যে পালন করি এটা ইসলামের ঈদ নয় বলেন এটা ইসলামের ঈদ নয় ইন্টারনেটে আরবিতে লিখবেন ঈদুল মিলাদ ইন্টারনেটে আরবিতে লিখবেন ঈদুল মিলাদ গুগলে মুসলমানদের এক বিন্দু পরিমাণ অনুষ্ঠানের বর্ণনা আরবিতে ঈদুল মিলাদ গুগলে আনে না এক বিন্দু এক বিন্দু মুসলমানদের এক বিন্দু পরিমাণ কোন উৎসব উদযাপনের আলোচনা গুগল আনে না যদি 50টা পেজ আপনি গুগলে পান ঈদুল মিলাদের অধীনে সবগুলোতে ঈসা আলাইহিস সালামের জন্মের দিনকে ঈদুল মিলাদ বলা হয় যেটাকে মিসবাহুল মুকাদ্দামাত কিতাবে 965 নম্বর পৃষ্ঠায় ঈদুল মিলাদ শব্দের অর্থ লিখেছে ক্রিসমাস ডে এবং খ্রিস্টানদের বড়দিন আপনি ইন্টারনেটে ঢুকলেও দেখবেন ঈদুল মিলাদ মানে ক্রিসমাস ডে আর মিসবাহুল মুকাদ্দামাত দেখবেন ঈদুল মিলাদ মানে ক্রিসমাস ডে যদি ঈদুল মিলাদ মানে ক্রিসমাস ডে হয় তাহলে মুসলমান এটা পালন করার কি আছে তারা বুঝতেছেন না আপনারা ও আল্লাহর বান্দাগণ ঈদুল মিলাদ মুসলমানদের কোনো উদযাপনের বিষয় নয় যারা আজকে ঈদুল মিলাদ নামে সকল ঈদের বড় ঈদ নামকরণ করছেন আমি আপনাদেরকে বলবো খ্রিস্টানরা সকল দিনের বড় দিন হিসেবে ক্রিসমাসকে পালন করে আর আপনারাও তাদের সাথে সামঞ্জস্য রেখে ঈদুল মিলাদ সকল ঈদের বড় ঈদ বা সৈয়দুল আজহার নাম দিয়ে এটাকে উদযাপন করছেন এটা কোনোটাই ইসলামের অন্তর্ভুক্ত নয় কোনোটাই শরীয়ত সম্মত নয় মনে রাখবেন ইসলাম দুইটা মাত্র ঈদ দিয়েছে তিন নম্বর ঈদ উদযাপনের শরীয়তে কোনো সুযোগ নাই ইসলামে কোনো সুযোগ নাই সুতরাং যে ব্যক্তি একটা বিন্দু পরিমাণ শরীয়তের দিন মধ্যে বৃদ্ধি করবে অথবা শরীয়তের কোনো অংশকে কমিয়ে দেবে ইসলাম কখনোই কেয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারা কখনোই হজ্জে কৌসার পাবে না হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কেয়ামতের ময়দানে আমি হাউজে কৌসার পান করার জন্য সিংহাসনে বসব আমার উম্মতেরা কাতারে কাতারে আসতে থাকবে এমন একটা গ্রুপ আসবে যাদেরকে আমি দেখতে থাকবো যারা আমাকে দেখতে থাকবে এবং কাছাকাছি চলে আসবো এরপরে ফেরেশতারা আমার সামনে এবং তাদের সামনে পর্দা কেটে দেবে তারা আমার থেকে আড়াল হয়ে যাবে আমি বলব এরা কারা এরা তো আমার উম্মত সালাম ফেরেশতাগণ বলবেন ইয়া রাসূলুল্লাহ এরা আপনি চলে আসার পরে আপনার দিনের মধ্যে কম বেশ করেছে নবীজির চেহারা কদিন হয়ে যাবে নবীজি বলতেন সুফতান সুফতান লিমান দাইয়ার বাদি আমি চলে আসার পরে যারা আমার ধর্মের মধ্যে কম বেশ করেছে এদেরকে কর্তব্যমুখী করে জাহান্নামে ফেলে দাও এদেরকে বাইরে নিয়ে দাও এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো ও মুসলমান আল্লাহর বান্দাগণ কিয়ামতের ময়দানে আসলের মধ্যে নকলেরা আনবে বাঁচার কোনো পথ থাকবে না
মুক্তিযোদ্ধা আছেন আপনি মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ সরকার অনেক সুযোগ সুবিধা দিয়েছে মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ সরকার অনেক সুযোগ সুবিধা দিয়েছে তো বাংলাদেশে বহু ভণ্ড মুক্তিযোদ্ধার কাতারে নাম লেগেছে আছে না নাকি গত কয়েকদিন আগে একটা জরিপে দেখলাম একটা সংবাদে যে বাংলাদেশে স্বাধীনতার বয়স 52 বছর কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মধ্যে 2000 মুক্তিযোদ্ধা আছে যাদের বয়স 50 বছর আপনারা কি বুঝতেছেন বাংলাদেশের স্বাধীনতার বয়স কত হ্যাঁ 52 বছর 2000 মুক্তিযোদ্ধা এমন আছে যারা সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করছেন বয়স কত এরা আসলে কত বছর বয়সে যুদ্ধ করে মুক্তিযোদ্ধা হয়ে জন্মের আগে থেকে উনি মুক্তিযোদ্ধা কিছুদিন আগে একজন ডক্টরকে বলতেছে আমরা বিদেশে থেকে মুক্তিযোদ্ধা মানে কেউ বিদেশ থেকে মুক্তিযোদ্ধা কেউ জন্মের আগে মায়ের পেটে থেকে মুক্তিযোদ্ধা কেউ দুনিয়াতে আসবে সম্ভাবনা দেখে মুক্তিযোদ্ধা হাইরে মুক্তিযোদ্ধা রে কেন এরা মুক্তিযোদ্ধা হবে কেন অথবা হতে পারলো কেন দুই কারণ এক নাম্বার বাংলাদেশের স্বজন প্রীতি আছে বাংলাদেশে কি আছে স্বজন প্রীতি আছে তো গরিবপুর এলাকায় আমারও দায়িত্ব দিছে যে এদিকে কয়জন মুক্তিযোদ্ধা পাও দেখো তো আমি তো হুজুর বলে যে মুড়ে মুড়ে লাগে দেন আপনি নামটা দিয়ে দেন দিছি আমার মামু বয়স 42 তারই আগে দেখে গেছে মুক্তিযোদ্ধা বানাই দিছি আমার দাদা 70 বছর আছে ওই বিদেশে আছে দিয়ে দিছি তার নাম চাচার নাম কাকার নাম কারণ আমি তো মুক্তিযোদ্ধা কি বলে আমি তো নিশ্চিত করার জন্য দায়িত্ব পাইছি এখানে স্বজন প্রীতি আছে সুতরাং যে যাকে পছন্দ করছে তাকে মুক্তিযোদ্ধার কাতারে নাম লেখাই দিছে দ্বিতীয় নম্বর কারণ বাংলাদেশে এমন কোন রাডার মেশিন নাই আসল আর নকল ধরে সেটাকে শনাক্ত করে আলাদা করবে এই জন্য বহু নকল মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার ফাইনে আছে বহু অরিজিনাল আসল মুক্তিযোদ্ধা রাস্তা রাস্তা বিক্রি করতেছে ও মুসলমান বলেন কয়না মুক্তিযোদ্ধা হলো কেন মুক্তিযোদ্ধা হলো কেন যদি ঘটনা তার বিপরীত হতো তো বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধা খুঁজে পেত না সরকার বাংলাদেশের সরকার মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দিয়েছে এই ভাতার ফায়দা নেওয়ার জন্য এরা আসল আসল মুক্তিযোদ্ধার ফাঁকে ফাঁকে কিছু নকল মুক্তিযোদ্ধার ভিড় দিয়েছে ঠিক তেমনিভাবে কিয়ামতের ময়দানে আমাদের নবীজির হাতে হাউলে কর্তব্য করার জন্য নবীজির আসল উম্মতের মাঝখানে কিছু ধোকাবাজ কিছু পাকপাক উম্মত ঢুকে যাবে কিছু বেদাতি উম্মত ঢুকে যাবে এরা যখন কাতারে চলে আসবে নবীজি বলেন তাদেরকে আমি দেখবো আমাকে তারা দেখবে এমন সময় তাদের আবার মাঝখানে পর্দা এঁকে দেওয়া হবে আমি বলবো এরা তো আমার উম্মত কেন তাদেরকে আমার থেকে আড়াল করছো ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ এরা আপনি চলে আসার পরে আপনার ধর্মের মধ্যে কম বেশ করেছে নবীজি বলেন সুহকান সুহকান যেমন গাইয়ের আবাদি ওরে মুসলমান কেয়ামতের ময়দানে সজল নীতি চলবে না কেয়ামতের ময়দানে দলীয় প্রভাব দিয়া হাউসে কৌশল পান করা যাবে না কেয়ামতের ময়দানে রাডার মেশিনে ধরা পড়ে যাবে কে আসল কে নকল ফেরেশতারা মাঝখানে পর্দা রেখে দেবেন এরপরে সুহকান সুহকান বলে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে আমি আপনাদেরকে বলছি নবীজি বলেন যে আমার ধর্মের মধ্যে কম করেছে তাদেরকেও দূরে সরাও যে আমার ধর্মের মধ্যে বেশ করেছে তাদেরকেও দূরে সরাও আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই ইসলামে ঈদ কয়টা সবাই বলে তিনটা বলে এমন কেউ আছে আছে না এই সমাজে ঈদ তিনটা এরকম বলে কেউ আছে আমার প্রশ্ন হলো যারা তিনটা ঈদ বলে তারা ঈদ কমাইলো না বাড়াইলো সোহকান সোহকান লিমান গাইয়ের আবাদি যারা মুসলমানদের ঈদ দুইটা জায়গায় তিনটা করলা তোমরা আমাদের শরীয়তের বিষয়কে বৃদ্ধি করলাম কেয়ামতের ময়দানে এই সমস্ত আহলে বেদাতদেরকে আল্লাহ রাসূল সরিয়ে দিবেন ও মুসলমান দুই নাম্বার আমাদের মুসলমানদের তারাবির নামাজ কয় রাকাত তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত পড়ে এমন কেউ আছে না নাই আপনারা বলেন তো তারাবির নামাজ কমাইলো না বাড়াইলো আমাদের নবীজি
বাদী যারা আমার শরীয়তের বিধান তোমাইছো তোমরাও সরো যারা পড়াইছো তোমরাও সরো আমি স্পষ্টতর বলছি আল্লাহর কসম আহলে সুন্নাত ওয়াল জামাত শরীয়তের কোন বিষয় কেউ বাড়াবে এটাও মেনে নেয় না কেউ কমাবে এটাও মেনে নেয় না বেদাতীরা ইন বানাইছে আহলে হাদিস না তারা কি কমাইছে কে আমাদের ময়দানে সুফকাত সুফকাত ইমান লাগ যারা বাদে অন্তর্ভুক্ত হবে যদি কেউ সঠিক পথে থাকে সঠিক পথে থাকে সঠিক পথে থাকে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কিছু বাড়ায় না কমায় না কাউকে সুযোগ দেয় না মুসলমান ওলামাই আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত শরীয়তে ইসলামিয়ার পাহারাদারি করে যাবে কেউ কিছু বাড়াবে সম্ভব নয় কেউ কিছু কমাবে সম্ভব নয় আমি স্পষ্ট বলতে চাই আমাদের বাংলাদেশের বর্ডারের পাহারাদার যাদের কাজ হলো অন্যায়ভাবে কিছু যেন অনুপ্রবেশ না করে আবার অন্যায়ভাবে কোনো কিছু যেন বাহিরে পাচার না হয় ওলামাই হকানির কাজ হলো অন্যায়ভাবে কিছু যেন শরীয়তে প্রবেশ না করে আবার অন্যায়ভাবে শরীয়ত থেকে কোনো কিছু যেন বাইরে না যায় এজন্য এই ওলামাই কেরামের তত্ত্বাবধানে আহলে সুন্নাত ওয়াল জামাত নামকরণে এই সংগঠন উত্তর পরিষদ এটা একান্ত প্রয়োজন কেন যদি এই পরিষদের ঐক্যবদ্ধ কাজ না থাকে তাহলে বড়িপুরের এই উটগুলো চলে যাবে আটপাশিতে বড়িপুরের ছাগলগুলো চলে যাবে মাঝবান্ডারে বড়িপুরের গরুগুলো চলে যাবে ওই দেওয়ানবাড়িতে এই সমস্ত বেদাতি ভট্টদের পথ বন্ধ করার জন্য আহলে হাদিসদের উত্থান বন্ধ করার জন্য জনগণের অন্তরে ওয়াসওয়াসা বন্ধ করার জন্য সত্য এবং সুচ্চভাবে শরীয়তকে পালন করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদের একান্ত প্রয়োজন এবং ঐক্যবদ্ধভাবে এই ক্ষেত্র চালিয়ে রাখা প্রয়োজন এজন্যই আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যবদ্ধ এই মেহনত ঐক্য পরিষদের কর্তৃক আয়োজন অনেক প্রশংসার দাবি রাখে ওলামাই কেরামের তত্ত্বাবধানে এই কাজগুলো চলমান থাকে ইনশাআল্লাহ কোন বেদাতি কোন আহলে হাদিস এই অঞ্চলের মাধ্যমে থেকে পারবে না আল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদকে কবুল করুন এই পরিষদের তত্ত্বাবধানে পুরা এলাকার দ্বীনের খেদমতকে আরো ব্যবহার করুন ওলামাই কেরামকে নিরেট ইখলাসের সাথে ঐক্যবদ্ধভাবে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন